সকাল থেকে রাত পর্যন্ত শুট করছি, এই মারাত্মক ধামাকাধার যেটা বলছে, যেভাবে ব্যাপারটাকে পোর্ট্রে করে আমরা তো মানে সুপার মানে মাসি একটা ব্যাপার শুট করছি আমরা, সেটা হ্যাঁ তাহলে বুঝতেই পারছেন কত সুপার কুল একটা ব্যাপার শুট করছি। তো সেটা আপনারা দেখবেন 25th মে, তাই তো? 25th মে অফকোর্স আমরা একটা অন্য সেটে রয়েছি, দ্যাট ইজ কনস্টেবল মঞ্জু। জাগৃতি ফাউন্ডেশনের দ্বারা একটা কেস যেটা এসেছে সেটা কনস্টেবল মঞ্জু দ্বারা সলভ হচ্ছে, তো সেইখানে একটা মহাসঙ্গমের ব্যাপার আর কি, দুটো সিরিয়ালের একসাথে, যেরকম আমাদের 8টা থেকে হয় ওদের 8:30 থেকে হয়, তোমাদের 8টা থেকে 9টা একটা মহা এপিসোড হতে চলেছে যেখানে আমরা একসাথে একটা কেস সলভ করছি। আপনারা দেখতে পাবেন দ্বিতীয় বসন্ত কনস্টেবল মঞ্জুর মহাসঙ্গম। খুব ডেডিকেটেড, তো সিন করতে গিয়ে মাথায় থাকে না কোনটা কিভাবে তো লেগে গেছে কালকে আর কি। কালকে আমাদের ফাইট সিন চলেছে, তো তার জন্য একটু লেগে গেছে, আমার কপাল মানে কপাল কেটে রক্ত বেরিয়েছে, তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় প্রত্যেকদিন 8:30। আমাদের বিহাইন্ড দ্য সিন দেখার জন্য তো চোখ রাখতে হবে বেঙ্গল স্কুপের পর্দায়। একটুখানি দূরে এসছে শান্ত জায়গা, এখানে একটা বন্ধুও পেয়ে গেছে ওরা, তিনজন মিলে খুব দুষ্টুমিও করছে খেলাধুলো করছে, বেশ মজাই আছে। তো কি হচ্ছে একটুখানি যদি আমাদেরকে বলো, যে ওটা একদম অন্য সাইডে তোমরা আসো, তো যদি একটুখানি বলো কি হচ্ছে। আমিও খুব কনফিউজড, তো বেসিক্যালি আমরা মহাসঙ্গম করতে এসেছি, তো কনস্টেবল মঞ্জু আর দ্বিতীয় বসন্ত একসাথে 1 ঘন্টার এপিসোড হবে, সেখানে আমরা একসাথে দুটো এপিসোড শুট করছি। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা 4 জন রয়েছি এখন কনস্টেবল মঞ্জুর সেটে, তো অন্য ইউনিট অন্য সেটে আমরা কাজ করছি, বেশ মজা লাগছে, অনেকের সাথে প্রথম অনেকদিন পর দেখা হচ্ছে, অনেকের সাথে প্রথমবার কাজ করছি, তো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর যে এনজয় করছি বেশ, আর আমি কাজটা তো এনজয় করেই করি, ভালো লাগে বেশ। আর এখানে নতুন নতুন অনেকজন আছে, আর পাশে ফ্লোরে দেখতে পেলাম আরও আমাদের পুরনো বন্ধু বান্ধবরা আছে। হ্যাঁ, তো আমি শর্টের মাঝে আর মেকআপ রুমে যাচ্ছি না, কেউ না কেউ একটা ফোন করছে, শর্ট শেষ হলো, তো এতগুলো বন্ধুরা আছে সবার সাথে গিয়ে মাঝে মাঝে একটু দেখা করছি গিয়ে। শেষ করবো, তোমাকে ডাকছে আমাদের জন্য অপেক্ষা করছো, তো অক্ষোভ কি বলবে আর বেশিক্ষণ আটকাবো। সবাইকে বলবো আপনারা এতদিন ধরে খুব ভালোবাসা দিয়েছেন, তো আমরা একটা নতুন চমক নিয়ে আসছি, শুধু আমরা নয়, এখানে দ্বিতীয় বসন্ত আর কনস্টেবল মঞ্জু দুজনে একসাথে আমরা একটা মহাপর্ব নিয়ে আসছি, 1 ঘন্টার মহাপর্ব 25শে মে। দেখুন, দেখে জানান আপনাদের কেমন লাগলো। পেয়েছি ফাইনালি দুজনকে, ফাইনালি দুজনকে একসাথে পেয়েছি। কেমন আছো? এই মানুষের খুব কম কথা বলে, তাই তো? আমি কতটা কি কি চলছে, দর্শকরা কি কি দেখতে পাচ্ছে এখন? কিছু যেহেতু আমাদের মহাসঙ্গমের শুটিং চলছে আর গল্পে, হ্যাঁ যেটা আমরা দেখতে পাইনি এই মুহূর্তে, তো মঞ্জু আর অর্জুনের ঝামেলা চলছে অনেক, আমাদের ফ্যামিলি মুনিয়াকে নিয়ে একটা মানে বিশাল মানে ঘটনা চলছে, ও এখন কাউকে চিনতে পারছে না, তার মধ্যে নন্দিনী ওকে আরো ভুল বোঝানোর চেষ্টা করছে, আমাকে আরো ভুল বুঝছে এখন এসব চলছে। আর এই যে মানে তুমি কি দেখতে পাচ্ছ কপাল টপাল ফেটে যাচ্ছে, কি হচ্ছে এই? হ্যাঁ মানে এটা তো সিন করতে গিয়ে কালকে হয়েছে, অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে দিস রিয়েল যেটা হয়েছে, এটা সিন করতে গিয়ে মানে খুব ডেডিকেটেড, তো সিন করতে গিয়ে মাথায় থাকে না কোনটা কিভাবে তো লেগে গেছে কালকে আর কি। বোঝা যাচ্ছে যে হাতে পায়ে খুব শান্ত একটা। আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো।
বোঝা যাচ্ছে তোমার কি ভয়ঙ্কর ডেঞ্জারাস। আর বলো যে না কতটা বন্ডিং কতটা স্ট্রং হলো অফ ক্যামেরা? তো ওই আর কি, মানে আমাদের গুড ফ্রেন্ডস, মানে ভালো বন্ধু। আমাদের তো বেশি দিন হয়নি প্রজেক্টটা এখনো পর্যন্ত, তো আর তার মধ্যে আমাদের এই যে প্রেশার দেখতেই পাচ্ছ, এরকম প্রেশার আমাদের প্রায় রেগুলারই থাকে। আর এই মুহূর্তে আমাদের মানে অর্জুন আর মঞ্জুর রিলেও শুধু ঝগড়াঝাটি হচ্ছে আমাদের, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মানে তাহলে কি দর্শকরা কি মানে একটুখানি প্রেম ভালোবাসাকে দেখতে পাবে? ইভেন্টুয়ালি তো অবশ্যই পাবে মানে এটা তো মানে এনি প্রত্যেক গল্পেরই আর্ক এটাই গিয়ে দাঁড়ায় আলটিমেটলি, সেটা পাবে। বাট এখনো পর্যন্ত সেটা পাইনি, তো ইট উইল টেক সাম টাইম। একদম তাই। আর আজকে সবাই মিলে মানে তোমরা চারজন মিলে একদম ধামাকার ধার একটা হচ্ছে, তো কতটা চারজন মিলে কতটা এনজয় করছো সেটা একটু? আমি তো মানে এনজয়টা তো ভীষণ ভাবে তোমাদেরকে মানে মজায় রাখছে সেটা দেখতে পাচ্ছি। এনজয় করছি কিন্তু এত ব্যাক সিন করছি না, খুব টায়ার্ড বেসিক্যালি। আর তো খুব টায়ার্ড, মানে আমার কপাল ফেটেছে বলে না, মানে সবাই খুব টায়ার্ড। কপাল পুড়েছে বলছো এরকম ব্যাপার? না না না, মানে আমার এখানে কেটে গেছে, আমি সেটা নিয়ে বলছি, সেটা না, পুরো টিম হচ্ছে সবাই মানে খুব চাপে আছে, খুব চাপে। এনজয়মেন্ট হয় না, এই এই রুমার্স গুলো কে ছড়ায় যে সিন করার সময় আমরা এনজয় করে ব্যাপারটা, মানে আমরা কাজটা ভালোবাসি কিন্তু এই যে ব্যাক টু ব্যাক, এই যে কোনো গ্যাপ পাচ্ছি না, এই যেটুকু গ্যাপ পেয়েছিলাম তোমরা নিয়ে নিলে, এখন উপরে যাবো চেঞ্জ করবো আবার চলে আসবো। তো এই হাতে কি হয়েছে, হাতটা তো এটা তো মানে ওটা দেখতে পাবে, ওটা প্রকাশ্য, ওটা গল্পে দেখতে পাবে। মানে আপনারা কি বল, মানে মার মার কাট কাট মারপিট হয়ে যাচ্ছে সবকিছু, মানে যা যা হচ্ছে সবকিছু। আর কি কি মারপিট বাকি আছে একটু বলবে? আর কি কি ফাইটস? অনেক কিছু আছে, অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু হয়নি, শুটও হয়নি, হবে আজকে তো আছে, কোনো বাকি আছে বোঝাই যাচ্ছে। তো শেষ করবো, দর্শকদেরকে কি বলবে? দেখতে ভুলবেন না, মানে আমরা যে এত সারা সকাল থেকে রাত পর্যন্ত শুট করছি, এই মারাত্মক ধামাকাধার যেটা বলছে যেভাবে ব্যাপারটাকে পোর্ট্রে করে, আমরা তো সুপার মানে মাসি একটা ব্যাপার শুট করছি আমরা, সেটা হ্যাঁ তাহলে বুঝতেই পারছেন কত সুপার কুল একটা ব্যাপার শুট করছি। তো সেটা আপনারা দেখবেন 25th May, তাই তো? 25th May, তো হ্যাঁ, ডে টু নাইট পুরো আমরা একদম মানে আউটডোর করে যাচ্ছি, মানে গরমের মধ্যে আবার রাতে নাইট শুট চলছে সব মিলিয়ে, মানে বুঝতেই পারছেন এই মানে কি হতে চলেছে আমাদের সাথে। তো তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় প্রত্যেকদিন 8:30, প্রত্যেকদিন 8:30, প্রত্যেকদিন 8:30, আর শুধু 25 May 8:30-9:00 দেখবেন, আমরা খুবই মজা করে শুটটা করছি, তোমরাও দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা একটা অন্য সেটে রয়েছি, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার অফকোর্স আমরা একটা অন্য সেটে রয়েছি, দ্যাট ইজ কনস্টেবল মঞ্জু। আজকে আমরা এসেছি কনস্টেবল মঞ্জুর সেটে, আমাদের দুটো গল্প মার্জ করে একটা মহাসঙ্গম এপিসোড হতে চলেছে আগামী 25 তারিখে, তো দেখা যাক কেমন হয়। একদমই তাই। তো কতটা এনজয় করছো শুটগুলো সম্ভব, কারণ যেহেতু একদম একটা সেট থেকে পুরো অন্য একটা সেটে যেহেতু তোমরা এসেছো, সবার সাথে যাদের সাথে কথা হলো তারা বলেছে না সোহিনীদি এবং রাজীবদের মানে ভীষণ এনজয় করে মজা করে কাজটা করছো, কতটা এনজয় করছো তোমরা? আমরাও ভীষণ ভীষণই এনজয় করছি এখানে সবার সঙ্গে কথাবার্তা বলা, বা ফ্লোরে যেমন হয় আর কি, তো এভরিবডি ইজ ভেরি ভেরি কর্ডিয়াল, তো খুবই ভালো লাগছে, মানে মজা করে শুটিং করার একটা ফিলিংই আলাদা। দর্শকরা এখন কি দেখতে পাচ্ছে একটু মানে বলো, মহাসঙ্গম বাদ দর্শকরা যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে যেটা আমাদের দ্বিতীয় বসন্তে একটা ক্রাইসিসের মোড চলছে জাগৃতি ফাউন্ডেশনের থ্রু, যে এরকম অনেক কেসেস আছে, যেরকম আমাদের কাছে একটা এসেছে কেস রিসেন্টলি যেটার প্রচণ্ড বড় একটা সোশ্যাল ইস্যু হতে পারে, একটা সোশ্যাল কনসার্ন হতে পারে, তো আমি সবটা ভেঙে বলবো না, অফকোর্স তোমরা বুঝতেই পারছো যে এটা একটা সারপ্রাইজ, তো সবটা ভেঙে বলা যাবে না, বাট একটা সোশ্যাল কজ, খুব বড় একটা সোশ্যাল কজ নিয়ে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে, এবং সেই ক্রাইসিসে জাগৃতি ফাউন্ডেশনের দ্বারা একটা কেস যেটা এসেছে সেটা কনস্টেবল মঞ্জু দ্বারা সলভ হচ্ছে, তো সেইখানে একটা মহাসঙ্গমের ব্যাপার আর কি, দুটো সিরিয়ালের একসাথে যেরকম আমাদের 8:00 হয়, ওদের 8:30 থেকে হয়, তোমাদের 8:00-9:00 একটা মহা এপিসোড হতে চলেছে যেখানে আমরা একসাথে একটা কেস সলভ করছি। টান টান উত্তেজনাপূর্ণ একটা ধামাকা আসতে চলেছে। আচ্ছা এই যে আজ আমরা দেখলাম যে প্রচুর মারপিটের সিন হচ্ছিল, মারপিট করে দিচ্ছিল মানে ঠাস ঠাস,
আমার তো মারপিট করতে খুবই ভালো লাগে, কিন্তু কিন্তু আনফরচুনেটলি আমি এখানে খুব একটা মারপিট করছি না। এখানে আমরা মারপিট করার লোক নিয়ে এসেছি, যেরকম অনিরুদ্ধ বাবু, কনস্টেবল মঞ্জু তো রয়েছে, তার সঙ্গে রয়েছে অর্জুন। তো আমরা সবাইকে মারপিটে দিয়ে দিয়েছি, আর আমি একটু দেখছি মার মারপিটটা, তো এরকমই হচ্ছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট মারপিট তো ইনভলভ হবেই যদি একটা বড় সোশ্যাল কজ হয়, আমরা ফাইট করে কিছু জিনিস আমাদের অর্জন করতে হয়, তো সেটা তো হবেই। তো দেখা যাক, আশা করি। শুভিনী তো বাস্তবে কতটা এরকম মারপিট করতে পছন্দ করে? আমি অ্যাকচুয়ালি মানে মোটামুটি হলেন না দেবে দুগু, হ্যাঁ মানে আমার বেশ ভালো লাগে যদি মানে খুব দরকার হয়, তাহলে ওই বলে না যে যারা রাধে ছাড়া তারা চুলো বাঁধে, এবার ব্যাপারটা তাই যে হাতে শাখা পলা নোয়া সবই পড়ে আছে, কিন্তু দরকারে হাত উঠতেও পারে, তো এটাই ব্যাপার। আচ্ছা, সামনে জামাষষ্ঠী কি প্ল্যান আছে? জামাই ষষ্ঠী প্ল্যান বলতে আগে আমরা ছুটিটা পাই, তারপর তো প্ল্যানটা বলবো, এটাই ব্যাপার। আপনারা বলুন আমাদের হাউসে যে যাদের আমাদের কিন্তু সানডেটা আমরা মাঝে মাঝে পাই না, জানো তো, মানে সানডে তো আমাদের কিন্তু শুটিং হয় মাঝে মাঝে। শেষ করবো তো, দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, যারা দ্বিতীয় বসন্ত দেখছো এবং ভীষণ ভালো গল্প আসতে চলেছে, আমাদের মহাসঙ্গম এপিসোড আসতে চলেছে, তো আশা করি সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, প্লিজ এভাবে আগামীকালেও আমাদের সাপোর্ট করে যাবেন, আর আমরা তাই আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেবো। ফাইনালি প্রথমে একজনকে পেলাম, তারপর আর একজনকে পেলাম, এই যে আমার পাশে বসে আছে, কেমন আছো? যা শুনলাম ভালো আছি। তুমি কেমন আছো? সবসময় ভালো আছি। শরীর কেমন? ভালো। কতটা আছে? ভালো আছে। শরীরটা একটু খারাপ, কারণ কালকে কালকে আমাদের ফাইট সিন চলেছে, তো তার জন্য একটু লেগে গেছে আমার কপাল, মানে কপাল কেটে রক্ত বেরিয়েছে, তো তার জন্য শরীরটা খারাপ আছে। তো সবাই বললো যে আজকে ডিটেনাস নিয়ে নিতে, তো তার জন্য হাত খুব ব্যথা হয় এবং জ্বর জ্বর ফিল করছে, সেই নিয়ে কাজ হচ্ছে। মারাত্মক, মানে মারাত্মক ভয়ঙ্কর। তো দর্শকরা এখন কি দেখতে পাচ্ছে? একটা জমজমাট মারমার কাটকাট। এখন তো দেখতে পাচ্ছে যে দ্বিতীয় বসন্ত একটা থেকে চলছে, সাড়ে একটা থেকে কনস্টেবল বন্ধু চলছে, এখন আপাতত সেটাই দেখতে পাচ্ছে। কিন্তু আপনারা 25 তারিখ মানে 25শে মে 8টা থেকে 9টা টানা আপনারা দেখতে পাবেন দ্বিতীয় বসন্ত কনস্টেবল মঞ্জুর মহাসঙ্গম। এবার কি করে সঙ্গমটা হচ্ছে সেজন্য তো সেদিনটা চোখ রাখতে হবে। একদমই তাই। এই যে আজকে যেমন সৈনিধি এসছে, তারপর রাজদীপ দা এসছে, সবাই মিলে কতটা এনজয় করেছে, খুব ভালো। মানে আজকে শুধু না, আমাদের কালকে থেকে হচ্ছে একসাথে কাজ হচ্ছে, মহাসঙ্গমে শুট চলছে, খুব ভালো। যে মানে একসাথে মেকআপ রুমে থাকা, মজা করার, মেকআপ রুমে থাকাটা খুব কমই হচ্ছে, কারণ এতই ব্যাক টু ব্যাক সিন করে যাচ্ছে আর এতই প্রেশার, যেহেতু আমাদের দুদিনে পুরো সিন এপিসোড তুলতে হবে, আর এপিসোডটা বিশাল তামঝামের, অনেক কিছু ঘটনা ঘটছে একসাথে, আর তার মধ্যে শুধুমাত্র তো মানে মানে আমাদের গল্পের সাথে আরও নতুন একটা গল্প অ্যাড হয়েছে, সাসপেন্স আছে, অনেক কিছু মানে ফাইট আছে, বুঝতেই পারছেন সব কিছু মিলে একটা সুন্দর গল্প আপনাদের কাছে তুলে ধরতে গেলে তো অনেক খাটনি তো আছে, সেগুলো চলছে, ভালো লাগছে। একদম তাই। কনস্টেবল মঞ্জু কতগুলো কেস এখনো পর্যন্ত সামলালে? মানে সবাই তো ভাবে যে কনস্টেবল মঞ্জুর দ্বারা কিছু হবে না, কিন্তু আপনারা জানেন এখন কিন্তু কনস্টেবল মঞ্জুর দ্বারা কিছু হয়। ইভেন এটাও কিন্তু কনস্টেবল মঞ্জু কিভাবে মানে তার 3 বন্ধুর দ্বারা, মানে 2 বন্ধু অর্জুন তো শত্রু, জাগৃতি আর অনিরুদ্ধ তাদের ওকে সাপোর্ট করেছে, মানে মানে আমরা 4 জন মিলে কিভাবে একটা কেসকে সলভ করব, তো সেটা তো দেখতে হবে। একদম তাই। একদম মজায় মজায় আনন্দে আনন্দে কাটাও, একদম প্যাকড আপ শিডিউল চলছে, তার মধ্যে আমাদেরকে সময় দিলে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শকদেরকে কি বলবো? আমি এটাই বলবো যে আমরা যে কাজগুলো করছি সেটা কিন্তু কোথাও গিয়ে আপনাদের উপর অনেকটা নির্ভর করছে, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের সারাদিনে অক্লান্ত পরিশ্রমের কোনো দাম নেই। তো আমাদের সাপোর্ট করুন, ভালোবাসুন, আমাদের কাজ দেখুন, আমাদেরকে ফিডব্যাক জানান, তো তাহলে দেখবেন আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো, আরও ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এবার বাকি আমি পুরোনো পাবলি তো এরকমই হয় আমাদের, অ্যাকচুয়ালি বন্ডিংটা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আর আমাদের অফ স্ক্রিন বন্ডিং, অফ স্ক্রিন কী কী করে যাচ্ছি মানে বন্ডিং দেখার জন্য, তো আমাদের বিহাইন্ড দ্য সিন দেখার জন্য তো চোখ রাখতে হবে বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখো বলে দিলাম তোমারটা।
নিজের নিজের পরিবারের মতন হলে এরকমই হতো, নিজের সবকিছু। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, এই বহু ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, পরের বার অবশ্যই যখন আনবো তখন অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ। বুঝতে পারছেন তো কি হচ্ছে, আর এরকম নানান এক্সক্লুসিভ পার্টিতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গল সুপার পড়তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।